Hello friends and students, I am Shubhendu Sir. My YouTube channel is Math of Pleasure. Please subscribe and press bell icon for watching new more upcoming videos. আজ আমরা ত্রিকোণমিতি বা ত্রিকোণমেট্রি ক্লাস 10 এবং ক্লাস 11 এর জন্য স্টাডি করুন। ত্রিকোণমিতি ব্যাপারটা কি বা ত্রিকোণমিতি কাকে বলে আমাদের প্রথমে জানতে হবে। তিনটি কোণের পরিমাপ সম্পর্কিত আলোচনা গণিতের যে শাখায় আমরা করি তাকেই বলা হয় ত্রিকোণমিতি। ত্রিকোণমেট্রি কথাটি গ্রিক ওয়ার্ড ট্রাই গোন এবং মেট্রন এই তিনটে অক্ষর থেকে এসেছে। ট্রাই মানে তিন, গোন মানে কোণ, মেট্রন মানে পরিমাপ। তার মানে ত্রিকোণমিতি হল তিনটি কোণের পরিমাপ। ত্রিকোণমিতি সম্পর্কে প্রথম ধারণা দেন গ্রিক বিজ্ঞানী হিপ্পারকাস, অর্থাৎ হিপ্পারকাসকে আমরা বলি ত্রিকোণমিতির আবিষ্কারক। ত্রিকোণমিতি কেবলমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য এবং ত্রিকোণমিতি হল কোণ এবং বাহুর মধ্যেকার সম্পর্কের আলোচনা। এ বি সি একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণ 90 ডিগ্রি। আমরা জানি 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুর নাম অতিভুজ এবং এ বি ভূমি, বি সি লম্ব। যদি এ কোণটাকে আমরা থিটা ধরি, থিটা একটা গ্রিক ওয়ার্ড, আমরা জানি আলফা বিটা গামা ডেল্টা থিটা এগুলো সব একটা গ্রিক ওয়ার্ড। থিটাকে সাধারণত আমরা কোণ ব্যবহারের জন্য বা কোণ প্রকাশের জন্য ব্যবহার করি। যে কোণটা থিটা হবে তার বিপরীত বাহুটাকে বলা হয় লম্ব, যে কোণ 90 ডিগ্রি হবে তার বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ এবং এ বি কে এখানে বলা হবে ভূমি। তাহলে পরিষ্কার সমকোণী ত্রিভুজ ছাড়া আমরা ত্রিকোণমিতি কিন্তু ব্যবহার করতে পারবো না। এখন প্রশ্ন যে ত্রিকোণমিতি আমরা কোথায় কাজে লাগাবো। স্যার ছোট্ট একটা এক্সাম্পল দিই। মনে করি এখানে একটা কুতুব মিনার আছে। তুমি কুতুব মিনার থেকে 5 ফুট দূরে আছো, আমরা জানতে চাই কুতুব মিনারটির উচ্চতা কত। তাহলে কি করতে হয় আমাদের? কুতুব মিনারের ওপর থেকে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি পর্যন্ত একটা সরলরেখা টানবো। তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা মনে করি থিটা, তাহলে এটা হবে অতিভুজ, এটা লম্ব এবং এটা ভূমি। এই ব্যাপারটা ত্রিকোণমিতির সাহায্যে আমরা কিন্তু বের করতে পারি। তাহলে ত্রিকোণমিতির ব্যবহার কোথায় কোথায় করা যাবে? উন্নত ফিজিক্স, ইলেকট্রোম্যাগনেটিক্স এবং গ্রহ নক্ষত্রের পৃথিবী থেকে দূরত্ব নির্ণয়ের জন্য আমরা ব্যবহার করি, যেটা আগেকার দিনে ব্যবহার হতো। পৃথিবী থেকে গ্রহ ও নক্ষত্রের দূরত্ব নির্ণয়ের জন্য ত্রিকোণমিতির ব্যবহার হয়। তাহলে ত্রিকোণমিতি জানতে হলে আমাদের প্রথমে আগে জেনে নিতে হবে কোণ কাকে বলে। নাম্বার 1 কোণ, দুটি সরল রেখা বা রশ্মি যেখানে মিলিত হয় সেখানে কোণ সৃষ্টি হয়। তাহলে মনে করি এ বি একটি সরল রেখা বা রশ্মি এবং সি বি একটি সরল রেখা বা রশ্মি, উহারা মিলিত হয়েছে বি বিন্দুতে। তাহলে বি বিন্দুতে যে কোণ সৃষ্টি হয় সেটি হয় থিটা। নাম্বার 2 কোণ পরিমাপের পদ্ধতি, কোণ আমরা কত রকম ভাবে মাপতে পারি। মেনলি দুরকম ভাবে আমরা কোণ মাপি। নাম্বার 1 ষষ্ঠী পদ্ধতি, নাম্বার 2 বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠী পদ্ধতিতে কোণ মাপা হয় ডিগ্রির সাহায্যে এবং বৃত্তীয় পদ্ধতিতে কোণ মাপা হয় রেডিয়ানের সাহায্যে। এবারে প্রশ্ন, রেডিয়ান ও ডিগ্রির মধ্যেকার সম্পর্ক কি? না, আমরা এটা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 90 ডিগ্রি সমান পাই বাই 2 রেডিয়ান,
তাহলে অনুরূপভাবে 60 ডিগ্রি সমান পাই বাই 3 রেডিয়ান, 30 ডিগ্রি সমান পাই বাই 6 রেডিয়ান, 45 ডিগ্রি সমান পাই বাই 4 রেডিয়ান। এইভাবে আমরা রেডিয়ান এবং ডিগ্রির মধ্যেকার সম্পর্ক নির্ণয় করি। নেক্সট আমরা আলোচনা করব যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, ত্রিকোণমিতিক অনুপাত। এইটার উপর নির্ভর করেই আমাদের ত্রিকোণমিতি নির্ভর করছে। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, কেন শেষে খুব গুরুত্বপূর্ণ ট্রিক্স এবং গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমাদের ভালো করে শিখে নিতে হবে। এই অধ্যায়টি মাধ্যমিকেও আছে এবং ক্লাস ইলেভেনের প্রথম দুটো চ্যাপ্টার এখান থেকে আমরা স্টাডি করে নিচ্ছি। আর ক্লাস ইলেভেনের যেটা মেন চ্যাপ্টার, চ্যাপ্টার 3, সেটা আমরা পরে আবার ডিসকাস করে বলে দেব। অর্থাৎ এটা মাধ্যমিক এবং ইলেভেনের প্রাথমিক কনসেপ্টের জন্য ব্যবহার হবে। মেনলি মাধ্যমিক এবং ইলেভেনের জন্যও খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই পোর্শনটা যদি ভালো করে করতে পারি, যেটা আমাদের ইলেভেনের নতুন চ্যাপ্টার নতুন থেকে শুরু হবে, এই জিনিসটার উপর নির্ভর করেই কিন্তু আমরা ক্লাস ইলেভেনের 3 নম্বর চ্যাপ্টার সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এই চ্যাপ্টারটা আমরা কিন্তু স্টাডি করব। ত্রিকোণমিতিক অনুপাত আমরা জানি অনুপাত সর্বদা এককবিহীন রাশি হয়। আমরা এখানে স্টাডি করব 6টা ত্রিকোণমিতিক অনুপাত, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা এবং কোসেক থিটা। এই 6টা ত্রিকোণমিতিক ফাংশন বা অনুপাত সম্পর্কে আমরা আলোচনা করব। 1 নম্বর, সাইন থিটা। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। তার মানে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি, আগেই বলেছি এটা হয় লম্ব, এটা ভূমি এবং এটা হচ্ছে অতিভুজ, তার মানে সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, দুটো বাহুর অনুপাত। কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, এটাও দুটি বাহুর অনুপাত। তার মানে দুটি বাহুর অনুপাত হলে সাইন থিটা, কস থিটা এবং বাকি আরও 4টা ত্রিকোণমিতির অনুপাতের মান কখনোই একক থাকবে না, এরা প্রত্যেকটা হবে এককবিহীন রাশি। সাইন থিটার আবিষ্কারক হচ্ছে আমাদের আর্যভট্ট। আর্যভট্ট সাইন থিটার ধারণা, সাইন থিটার কনসেপ্ট সম্পর্কে আলোচনা করেন। তাহলে সাইন থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ। আমরা জানি কস থিটা সমান কি? ভূমি বাই অতিভুজ। তাহলে এই দুটো ফর্মুলা যদি আমরা মনে রাখতে পারি, বাকি যে 4টে সূত্র আছে, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা এবং কোসেক থিটা, এটা কিন্তু আমরা সহজেই বের করতে পারবো। কিভাবে? না, মনে রাখতে হবে দুটো লাইন, শশীবাবু লম্বা অতি। শশীবাবু ক্ষেত্রে সাইন, লম্বার ক্ষেত্রে লম্ব, অতির ক্ষেত্রে অতিভুজ। তার মানে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। কস থিটার ক্ষেত্রে কি হয়? ভূমি বাই অতিভুজ, মানে আমরা বলতে পারি কনক বাবুর ভূমি অতি। তাহলে কনক বাবু মিনস কস থিটা, ভূমি মানে ভূমি, অতি মানে অতিভুজ। 3 নম্বর, ট্যান থিটা। ট্যান থিটা সমান ফর্মুলা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। আগেই বলেছি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ বাই কস থিটার সমান ভূমি বাই অতিভুজ। তাহলে অতিভুজ অতিভুজ কেটে গেল, তাহলে ট্যান থিটা সমান হলো লম্ব বাই ভূমি। 4 নম্বর, কট থিটা। কট থিটা সমান ফর্মুলা কি? 1 বাই ট্যান থিটা, তার মানে 1 বাই লম্ব বাই ভূমি সমান ভূমি বাই লম্ব। আবার কট থিটা সমান বলতে পারি কস থিটা বাই সাইন থিটা। 5 নম্বর, সেক থিটা। সেক থিটা সমান 1 বাই কস থিটা সমান 1 বাই কস থিটা, মানে ভূমি বাই অতিভুজ সমান অতিভুজ বাই ভূমি। 6 নম্বর, কোসেক থিটা। কোসেক থিটা মানে হয় 1 বাই সাইন থিটা সমান 1 বাই লম্ব বাই অতিভুজ সমান অতি বাই লম্ব। তার মানে সাইন থিটা কস থিটার ফর্মুলা আমাদের ভালো করে জানতে হবে, এটার উপর নির্ভর করে ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা সম্পর্কগুলো কিন্তু পরপর এইভাবে এগিয়ে যাচ্ছে। তাহলে এইখান থেকে আমরা কিছু নোট, অর্থাৎ যেগুলো কাজে লাগলো ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটার ক্ষেত্রে, সেগুলো আমরা নোট আকারে এখানে লিখেছি। দেখো, 1 নম্বর, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা সমান 1 বাই কট থিটা। 2 নম্বর, কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা সমান 1 বাই ট্যান থিটা। সেক থিটা সমান 1 বাই কস থিটা, কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। তার মানে ট্যানের সঙ্গে সাইন কোসের সম্পর্ক সমান 1 বাই কট থিটা,
কর থিটাতে সম্পর্ক, কর থিটা সমান কস থিটা বাই সাইন থিটা সমান ওয়ান বাই টেন থিটা, সেক থিটা সমান ওয়ান বাই কস থিটা, তার মানে সেক থিটার সঙ্গে কস থিটার সম্পর্ক, কোসেক থিটার সমান ওয়ান বাই সাইন থিটা, কোসেক থিটার সঙ্গে সাইন থিটার সম্পর্ক। তাহলে এই ছটা ত্রিকোণমিতিক অনুপাত বা ত্রিকোণমিতিক ফাংশন সম্পর্কে আমাদের জানা হলো। এবার আসবো নেক্সট আমরা সূত্রাবলী। তিনটে সূত্র আমরা এখানে উল্লেখ করেছি। এক নম্বর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান, দু নম্বর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান ওয়ান, তিন নম্বর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান। তো প্রশ্ন হচ্ছে এই তিনটে ফর্মুলা কিভাবে আমরা মনে রাখব। দেখো প্রথম ফর্মুলার ক্ষেত্রে প্লাস, বাকি দুটোর ক্ষেত্রে মাইনাস। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান এক, তার সংখ্যায় বলতে মনে রাখতে পারি আমরা এস সি, সাইন থিটার প্রথম অক্ষর এস এবং কস থিটার প্রথম অক্ষর সি। দু নম্বর এস টি সে স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান এক, তিন নম্বর সি সি কস স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা সমান এক। এই তিনটে ফর্মুলা থেকে আমরা আরও অনেক ফর্মুলা কিন্তু বের করতে পারি। যদি সাইড চেঞ্জ করি সাইন স্কোয়ার থিটা সমান দাঁড়ায় ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, এটা থেকে দাঁড়াবে সে স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা থেকে দাঁড়াবে কোসেক স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা। কিছু নোট আমরা জেনে নেব। সাইন থিটা, এক নম্বর সাইন থিটা সমান কি হতে পারে, আমরা কি লিখতে পারি সাইন থিটা সমান সাইন গুণিত থিটা? না, তার মানে সাইন থিটাটাই হচ্ছে একটা ফাংশন, কখনো এটা গুণ আকারে লেখা যায় না বা ভাবাও যাবে না। দু নম্বর সাইন স্কোয়ার থিটা সমান সাইন থিটার হোল স্কোয়ার, এই সাইনের মাথায় দুই আছে তাহলে এটা লেখা যায় সাইন থিটার হোল স্কোয়ার। অনুরূপভাবে তিন নম্বর ট্যান টু দি পাওয়ার 2020 থিটা সমান ট্যান থিটার হোল টু দি পাওয়ার 2020। চার নম্বর সাইন স্কোয়ার থিটা কখনোই সমান নয় সাইন থিটার স্কোয়ারের সঙ্গে। পাঁচ নম্বর সাইন টু থিটা নট ইকুয়াল টু টু সাইন থিটা, তার মানে এই দুইটা কখনোই সামনে বেরিয়ে আসবে না। ছ নম্বর সাইন আলফা বাই সাইন বিটা সমান আলফা বাই বিটা হবে না, তাহলে কি হবে অসমান আলফা বাই বিটা। সাত নম্বর সাইন আলফা প্লাস বিটা নট ইকুয়াল টু সাইন আলফা প্লাস সাইন বিটা। আট নম্বর কস আলফা মাইনাস বিটা নট ইকুয়াল টু কস আলফা মাইনাস কস বিটা। ন নম্বর সাইন আলফা সমান সাইন বিটা হলে আলফা সমান বিটা হবে। নেক্সট পাঁচ নম্বর শর্ত, অর্থাৎ ছটা যে ত্রিকোণমিতিক অপেক্ষক বা ফাংশন তাদের মধ্যেকার কি শর্ত বা কি কন্ডিশন আছে সেটা আমরা জানবো। এক নম্বর কন্ডিশন সাইন থিটা কস থিটার মান মাইনাস এক ও প্লাস একের মধ্যবর্তী, তার মানে মাইনাস একের থেকে বেশি প্লাস একের থেকে কম, অর্থাৎ সাইন থিটা কস থিটার মান মাইনাস এক ও প্লাস একের মধ্যবর্তী সমস্ত মান নিতে পারে, কখনোই একের থেকে বেশি হবে না। দু নম্বর কোসেক থিটা সেক থিটা গ্রেটার ইকুয়াল টু ওয়ান, কোসেক থিটা ও সেক থিটার মান অবশ্যই একের সঙ্গে সমান বা বড় হবে, কখনোই ছোট হবে না। তিন নম্বর মাইনাস ইনফিনিটি লেস দেন ট্যান থিটা কমা কট থিটা লেস দেন ইনফিনিটি, তার মানে ট্যান থিটা কট থিটার মান মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে হবে, তার মানে আমরা যদি একটা সরলরেখাটা নিই বা ডায়াগ্রাম করি মাইনাস ইনফিনিটি এপাশে থাকে প্লাস ইনফিনিটি এপাশে, তার মানে ট্যান থিটা কট থিটার মান অসংখ্য হতে পারে কোনো কন্ডিশন ছাড়াই, যে কোনো মান নিতে পারে একের থেকে বেশি বা কম সবই নিতে পারে। নেক্সট ছক, অর্থাৎ ত্রিকোণমিতিক ফাংশনের ছটা যে ত্রিকোণমিতিক ফাংশন হয় সেই ফাংশনের ছক বা টেবিল আকারে মান, তার মানে সাইন থিটা কস থিটা যেগুলো আমরা বলি থিটা মানে কোন বুঝায়, তাহলে কোন কোন কোণের মান জানবো আমরা, না জিরো ডিগ্রি, 30 ডিগ্রি বা পাই বাই সিক্স, 45 ডিগ্রি বা পাই বাই ফোর, 60 ডিগ্রি বা পাই বাই থ্রি, 90 ডিগ্রি বা পাই বাই টু। এই টেবিলটা মনে রাখার ট্রিক্স একটা বলি, একটা ঘর আমরা মনে রাখবো, তার মানে সাইন থিটার টার্মটা আমরা শুধু মনে রাখবো। সাইন জিরো ডিগ্রির মান জিরো, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান ওয়ান বাই রুট টু, সাইন 60 ডিগ্রির মান রুট থ্রি বাই টু, সাইন 90 ডিগ্রির মান এক। তাহলে সাইন থিটার যে মানটা কস থিটার মানটা ঠিক শেষ থেকে হবে, তার মানে যেটা 90 ডিগ্রির মান সেটা হবে কস থিটার 0 ডিগ্রির মান, যেটা 60 ডিগ্রির মান সেটা হবে কস থিটার 30 ডিগ্রির মান, 45 ডিগ্রির মান 45 ডিগ্রি রয়ে যাবে, 60 ডিগ্রির মান যেটা 30 ডিগ্রির মান হাফ জিরো, তার মানে সাইন থিটার ক্ষেত্রে যে মানটা কস থিটার ক্ষেত্রে সেই মানটা শেষ থেকে শুরু হবে ঠিক বিপরীত।
ট্যান থিটা, ট্যান থিটা সমান কি জানি আমরা, আগেই বলেছি সাইন থিটা বাই কস থিটা, তার মানে সাইন থিটা জিরো কস থিটা এক, জিরো বাই এক মানে জিরো। ট্যান 30 ডিগ্রি সাইন থিটা বাই কস থিটা হাফ বাই রুট থ্রি বাই টু সমান কত হবে, 1/√3। ট্যান 45 ডিগ্রি সাইন থিটা বাই কস থিটা 1/√2 বাই 1/√2 ভ্যালু এক। ট্যান 60 ডিগ্রি রুট থ্রি বাই টু বাই হাফ, টু টু কাটবে সমান √3। ট্যান 90 ডিগ্রি সাইন থিটা বাই কস থিটা 1/0, 1/0 মানে অসংজ্ঞাত। তাহলে অসংজ্ঞাত ব্যাপারটা কি এটা আমরা একটু পরে আলোচনা করছি। তাহলে কট থিটার ক্ষেত্রে সেম, কট থিটা মানে কি হয় 1/tan θ, তাহলে কট থিটার ক্ষেত্রে মানটা হবে শেষ থেকে ঘুরে ঘুরে যাবে, অসংজ্ঞাতর মান 0 ডিগ্রি, যেটা 60 ডিগ্রির মান সেটা হবে 30 ডিগ্রি, 45 ডিগ্রির মান 45 ডিগ্রি, 60 ডিগ্রির মান যেটা 30 ডিগ্রি, আর 90 ডিগ্রির মান হবে যেটা 0 ডিগ্রি। তার মানে এইভাবে মানটা ঘুরে যাবে। নেক্সট কোসেক থিটা, কোসেক থিটা মানে আমরা কি জানি 1/sin θ, তাহলে 1/0 মানে অসংজ্ঞাত, 30 ডিগ্রির মান 1/sin 30 ডিগ্রি, তাহলে 1/2 মানে 2, 45 ডিগ্রি 1/1/√2 মানে √2, 60 ডিগ্রির মান 1/√3/2 মানে 2/√3, 1/1 ভ্যালু 1। আর সেক থিটার মান অনুরূপভাবে কোসেক থিটার মানটা শেষ থেকে মানটা পরপর বসে যাবে, তার মানে যেটা কোসেক থিটার 90 ডিগ্রির মান সেটা সেক থিটার 1, কোসেক থিটার যেটা 60 ডিগ্রির মান সেটা হবে সেক থিটার 30 ডিগ্রির মান, 2/√3 √2 2 অসংগত। এইভাবে আমাদের টেবিলটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে প্রথম ঘরটা সাইন থিটার ছকটা আমাদের মনে রাখবে, এটা থেকে কিন্তু সমস্ত মানগুলো আমরা বের করে নিতে পারি, তাহলে মুখস্থ করার দরকার নেই। নেক্সট 7 নম্বর পূরক কোণ, আমরা জানি কাকে বলে পূরক কোণ, না দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটিকে অপরটির পূরক কোণ বলা হয়, অর্থাৎ আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি হলে বলতে পারি আলফা সমান 90 ডিগ্রি মাস বিটা, বা বিটা সমান বলতে পারি 90 ডিগ্রি মাইনাস আলফা। সূত্রাবলী, তাহলে পূরক কোণের ফর্মুলাও 6টা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ট্যান থিটা, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কোসেক থিটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সেক থিটা। তার মানে সাইনের সঙ্গে কসের সম্পর্ক, ট্যানের সঙ্গে কটের সম্পর্ক, সেকের সঙ্গে কোসেকের সম্পর্ক। লাস্ট যেটা আমরা আলোচনা করবো দুটো কনসেপ্ট, অসংজ্ঞাত বা আনডিফাইন্ড এবং ইনফিনিটি বা অসীম। খুব সহজ জিনিস, অসংজ্ঞাত বা আনডিফাইন্ড মানে বোঝায় 0/0, জিরোকে জিরো দ্বারা ভাগ, বা 0^0, বা 0^∞, বা ∞^0, এই সমস্ত কেসগুলোকে বলা হয় অসংজ্ঞাত, মানে আনডিফাইন্ড, যাকে আমরা ডিফাইন করতে পারবো না বা এক্সাক্ট রেজাল্ট কী হবে সেটাও আমরা বলতে পারবো না। 2 নম্বর ইনফিনিটি মানে অসীম, 5/0, যদি হরে জিরো থাকে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে যে মানটা হয় সেটা হয় ইনফিনিটি বলতে পারি, দ্যাট মিন্স অসীম। তাহলে এই ছিল আমাদের ত্রিকোণমিতির ক্লাস 11-এর প্রথম দুটো চ্যাপ্টারের কাজ এবং মাধ্যমিকের ক্লাস 10-এর সম্পূর্ণ থিওরি পোর্শন বা কনসেপ্ট বা টেবিল ট্রিক্স এইভাবে আমরা কমপ্লিট করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং অল দ্য স্টুডেন্টস।